গতকাল বুধবার 27শে সেপ্টেম্বর আব্রাহাম কারজাইয়ের প্রথম জন্মদিন ছিল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাঁকজমকপূর্ণভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে ছেলে জন্মদিন পালন করেন মা অপু বিশ্বাস। তবে সেখানে শাকিব খান উপস্থিত ছিলেন না। তবে জন্মদিনের দুপুরটা ছেলের সঙ্গে কাটিয়েছেন শাকিব। দুপুরের দিকে অপু বিশ্বাসের নিকেতনের বাসা থেকে আব্রাহাম কারজাইকে শাকিবের গুলশানের বাসায় নিয়ে আসে শাকিবের এক আত্মীয়। সেই সময় বাপ ছেলে মিলে কিছুটা সময় পার করেন তারা। ছেলেকে কুলে নিয়ে শাকিব ছেলের গলায় একটি সোনার চেইন পরিয়ে দেয়। এদিকে ছেলে জন্মদিনে শাকিবের অনুপস্থিত থাকাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা তুলছেন। কথা উঠছে শাকিব অপুর সম্পর্ক নিয়ে। সবাই বলছে সমালোচনার মুখে শাকিব অপুকে গ্রহণ করলেও হয়তো মন থেকে গ্রহণ করেনি। আর তাই তো ছেলে আব্রাহাম কারজাইয়ের প্রথম জন্মদিনে শাকিব খান উপস্থিত থাকেনি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান। যদিও এসব বিষয়ে এখনো মুখ খুলে খুলেননি শাকিব। তো সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।